বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এলো বাছাই করা 20টি লেটেস্ট অথেন্টিক আপডেট। তার সাদাই চোখ রাখলে একদিকে যেমন কঠোর লকডাউনের মাঝে আবার একের পর এক নতুন উন্নয়ন বাঙালিদের জন্য বিশাল বড় খবর পশ্চিমবঙ্গে। লকডাউন জারির সাথে সাথে ঝাঁপে পড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশবাসীর জন্য একের পর এক নতুন প্রকল্পের ঝুলি। একদিকে 2000 টাকা প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে প্রবেশ করেছে, আর তারপরে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ঝাঁপে পড়লেন আবারও এক গুচ্ছ টাকা, সে সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে এবার প্রধানমন্ত্রীর বড় ঘোষণা। এবার লকডাউন জারি হওয়ার পর কোন কোন সুবিধা পাবেন বঙ্গবাসী, কারণ দিনান্তে পান্তা ফুলে তাদের অবস্থা খারাপ, এবার সেদিকে বিবেচনা করে কোন পথে হাঁটছে রাজ্য সরকার, কারাই বা আবেদনের যোগ্য এবং এই টাকা পাবেন, সব মিলে চোখ রাখবো আজকের খবরে। আর অন্যদিকে বড় খবর, গঙ্গাসাগরে মেলা বন্ধে হাইকোর্টে জনস্বার্থে মামলা, আবারও বড় খবর। একদিকে করোনায় জর্জরিত গোটা বাংলা, গত 24 ঘন্টা কেবলমাত্র 6000 পার পশ্চিমবঙ্গের করোনা সংক্রমণ, আর তারপরেই কঠোর লকডাউন ঘোষণা করেছে গোটা বাংলা জুড়ে। এমন সময় গঙ্গাসাগরে মেলা বন্ধে হাইকোর্টে জনস্বার্থে মামলা, এবার চোখ রাখবো সেখানে কি আপডেট উঠে আসে। এদিকে আবার কঠোর লকডাউন জারি করে 15টি কঠোর নির্দেশিকা দিয়েছে রাজ্য সরকার, আর তারপরেই বদলে ফেললো এবার লোকাল ট্রেনের নিয়ম নীতি। সন্ধ্যে 7টার পরে লোকাল ট্রেন চলবে না এমনই বড় বার্তা জানিয়ে দিয়েছিল, আর তারপরে আবার নিয়ম বদল, রাত 10টা পর্যন্ত শেষ লোকাল ছাড়বে। আর সেই সাথে লকডাউন জারি করার পর কোন কোন নিয়ম নীতি জারি করছে। আর অন্যদিকে আবার লকডাউনের পরই একের পর এক মূল্যবৃদ্ধি বাংলার বুকে, গোটা পরিস্থিতি নাজেহাল, সবজি থেকে দোকানপাট সমস্ত পরিস্থিতি আবার হিমশিম খাচ্ছে, বাজার দর অগ্নিমূল্য। এমনই সবে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়া প্রকল্পের উদ্বোধন, সব মিলে চোখ রাখবো। একদিকে যেমন বড় খবর আজকের ভিডিওতে, তেমনি আবার দুয়ারে সরকার নিয়ে আবার বিশাল বড় ঘোষণা। আর সেই সাথে আবার লকডাউন হওয়ার পরই একদিকে যেমন রেশন ব্যবস্থায় সুখবর, তেমনি আবার গরিব মধ্যবিত্তদের জন্য আবারও জোড়া জোড়া সুখবর আসছে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা, অন্যদিকে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই সাথে কোথায় কোথায় লকডাউন হলো, এবার কোন কোন বিধিনিষেধ জারি থাকছে, অন্যদিকে আবার দোকানপাটির উপর কতটা কড়াকড়ি নিয়ম, আর সেই সাথে স্কুল কলেজ পুরোপুরি বন্ধ করার পর এবার বাস অটো রিক্সা টোটো এমনকি রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় খেটে খাওয়া মানুষদের জন্য রাস্তাঘাটে কতটা নিয়ম কানুন জারি হচ্ছে, এবং মুদির দোকান থেকে কাপড়ের দোকান, অন্যদিকে আবার মুচির দোকান থেকে মোবাইল রিচার্জ, কোন কোন দোকানে কি কি বিধিনিষেধ জারি হচ্ছে, সব মিলে চোখ রাখবো আজকের বাছাই করা 20টি তাজা লেটেস্ট নিয়ম রাজ্য সরকারের তরফ থেকে। তার মাঝে চোখ রাখবো এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউনের পরে কি ঘোষণা করছেন, কিভাবে সাধারণ মানুষের কাছে দাঁড়াচ্ছে। আর সেই সাথে দুয়ারে সরকার প্রকল্পের ব্যাপক সাফল্যের খবর সামনে এলো, জাতীয় স্তরে পুরস্কার পেলেন মুখ্যমন্ত্রী মমতা, আবারও কেন্দ্রের পুরস্কার ঘরে আনলো বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত প্রকল্প দুয়ারে সরকার, তারপরে আবারও একের পর এক নতুন প্রকল্পের সুখবর মমতা, মমতার আনন্দে পঞ্চম, এবারে নতুন সুখবর থাকছে আজকের ভিডিওতে। আর অন্যদিকে আবারও একের পর এক এলাকায় লকডাউনের পরেই আবারও মানুষের অবস্থা হবে না যে দিন আনা দিন খাওয়া মানুষদের কথা বিবেচনা করেই আবারও ঝাঁপে পড়ছে রাজ্য সরকার, এবারে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলেও এবারে বেকার মানুষদের কি হবে। আর সেই সাথে লকডাউন ঘোষণার পর আবারও কোন কোন নিয়ম নীতির বদল আনছে তা নিয়ে থাকবে আজকের ভিডিওতে বিশাল খবর, সব মিলিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের 20টি ব্রেকিং গুরুত্বপূর্ণ আপডেট। তো ফ্রেন্ডস, লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদগুলো আলোচনার পূর্বে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার কিংবা নতুনবার এসে থাকেন, প্রতিদিন নিয়মিত এই ধরনের তাজা লেটেস্ট খবর, ট্রেন্ডিং হেডলাইন, শিরোনাম নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে এখনই সাবস্ক্রাইব করে দিন, এবং পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, তাহলে প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর, তাজা লেটেস্ট হেডলাইন, শিরোনাম নোটিফিকেশন আকারে চলে আসবে আপনার ফোনের হোম স্ক্রিনে সবার, এবং জেলাভিত্তিক খবর পাবেন প্রতিদিন। আপনার জেলাভিত্তিক আপডেট পেতে অবশ্যই কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে পরবর্তী ভিডিও থাকবে সেই জেলার খবর। এই মুহূর্তের সবচেয়ে ভয়ঙ্কর খবর, কলকাতায় মাইক্রো কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বেড়ে হলো 25, চালু হচ্ছে 3টি সেফ হোম, আশঙ্কা সত্যি করে কলকাতায় বাড়লো আবারও যেমন করোনা সংক্রমণ, তেমনি আবার পাল্লা দিয়ে বাড়লো কন্টেইনমেন্ট জোন। সোমবার কলকাতা পুরসভার মেয়র ফিরিয়াদ হাকিম জানালেন কলকাতার মাইক্রো কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বেড়ে হলো 25টি, আর ঠিক তারপরেই ভয়ানক বিপদ, একের পর এক লকডাউনের নিয়ম নীতি বদলে ফেলো রাজ্য সরকার, দিনের পর দিন সংক্রমণ যেমনই বাড়ছে তেমনই
নিয়ম নীতির বদল, এবার সরাসরি চোখ রাখবো সেখানে। প্রথমে চোখ রাখবো আজকের বড় খবরে, লকডাউন ঘোষণা হয়ে ও এবারে বদলে ফেলা হলো লকডাউনের নিয়ম নীতি। এবারে সন্ধ্যে 7টা নয় সোমবার থেকে রাত 10টায় ছাড়বে শেষ লোকাল। বিশাল বড় খবর, সিদ্ধান্তের বদল এবার নবান্নের তরফ। যেমনই পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ বাড়ছে, তেমনই পাল্লা দিয়ে আবার নিয়ম নীতির বদল হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বারে বারে নতুন ঘোষণা করছেন, এবার কোনোভাবেই করোনা ওমিক্রন থেকে ছাড় পাচ্ছে না বঙ্গবাসী। একের পর এক ভয়ানক বিপদ এবার আঁচড় কেটে দিচ্ছে। গত 24 ঘন্টায় 6,500-এর কাছাকাছি পশ্চিমবঙ্গের করোনা সংক্রমণ, কেউ ভাবতে পারেনি এক ধাক্কায় এ পরিমাণ সংক্রমণ পৌঁছবে। সপ্তাহে শুরুতে প্রায় 450 আর সেটা পৌঁছলো 6,500, প্রায় 15 গুণ সংক্রমণ বাড়লো। আর এদিকে আবার বড় খবর, এই মুহূর্তে রাস্তায় নামলো পুলিশ, মাস্ক না পরলে গ্রেপ্তার, এমনকি জরিমানা পর্যন্ত হচ্ছে। মাস্ক না পরায় প্রথম দিনই লকডাউনের 123 জনকে জরিমানা করলো আলিপুরদুয়ারের প্রশাসন। তারপরে গোটা পরিস্থিতি হাড় হিম হয়ে গেল। এদিকে আবার পুরো ভোটের ঘোষণা, সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত নতুন করে ঘোষণা হলো আসন্ন 4 কর্পোরেশনের ভোট আগামী 22 জানুয়ারি। এবার রাজ্যের নির্বাচন কমিশন জানিয়েছে, রাত 8টা থেকে সকাল 9টা পর্যন্ত কোনো জনসভা, পথসভা, প্রচার নয়। ভোট কর্মীদের এবারে টিকার 2টো ডোজ বাধ্যতামূলক, প্রার্থী নির্বাচনের এজেন্টদের 1টি করে ডোজ। বাড়ি বাড়ি প্রচারের ক্ষেত্রে এবার নিরাপত্তা কর্মী ছাড়াই প্রার্থীর সঙ্গে সর্বাধিক 5 জন অনুমতি পাবেন। তার সাথেই খোলা মাঠ, বড় খোলা জায়গা, সবাই কেবলমাত্র সর্বাধিক 500 জন লোক উপস্থিত থাকতে পারবে। আর অন্যদিকে চোখ রাখবো পশ্চিমবঙ্গ সরকার কোন কোন নতুন করে নিয়ম নীতি জারি করেছে, কি কি নিয়ম মানতে হবে, এবার সরাসরি লেটেস্ট আপডেটে চোখ রাখবো। এবার 15টি গুরুত্বপূর্ণ ঘোষণা এবং নিয়ম নীতি যা প্রত্যেক রাজ্যবাসীকে জানতে হবে। নিয়ম, যেখানে রাজ্য সরকারের তরফ থেকে লোকাল ট্রেন নিয়ে সন্ধ্যা 7টায় শেষ ট্রেন বলেছিল, তবে সেই নিয়ম নীতি আবার বিশাল বড় বদল আনলো। রাত 10টায় শেষ লোকাল ট্রেন ছাড়বে স্টেশন থেকে, এমনই বড় বার্তা দিয়ে দিল রাজ্য সরকার। বাংলার যে কোনো স্টেশন থেকে লাস্ট লোকাল ট্রেন ছেড়ে যাবে এবার 10টার আগেই। বিশাল বড় খবর, নিয়ম নীতিতে বদল। অন্যদিকে আবার স্বাভাবিক নিয়মে চলবে দূরপাল্লার ট্রেন, এমনই বড় নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। চোখ রাখবো লকডাউন সম্পর্কিত আরো এক নির্দেশিকায়, যেখানে মেট্রো রেল নিয়ে আবারও বড় খবর। 50% যাত্রী নিয়ে আপাতত মেট্রো রেল চলবে, কোনোভাবেই মেট্রো রেল বন্ধ হচ্ছে না। 50% যাত্রী নিয়ে এবার সমস্ত করোনার নিয়ম বিধি মেনে চলেই মেট্রো রেলে চড়তে হবে, বড় খবর এবার রাজ্য সরকারের তরফ থেকে। সেই সাথে আগের ঘোষণা রয়ে গেল, স্কুল কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় সমস্ত রকম পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হলো। কবে খুলবে এখনো বলা হয়নি, 15 জানুয়ারি পর্যন্ত আপাতত লকডাউন। আর তারপরে করোনা সংক্রমণ বাড়লে আরো ভয়ানক বিপদের ফলে নতুন করে সংক্রমণের বিধি বাড়তে পারে, যার ফলে সমস্ত লকডাউনে থেকে এই লকডাউন হবে আরো কড়াকড়ি, আরো কঠোর। এবার একটাই চিন্তা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খবর কি হবে, এবার আদৌ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হবে নাকি বাতিল হবে, আপনার কি মতামত? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নেওয়া উচিত কি অনুচিত, অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। পরবর্তী কঠোর লকডাউন নির্দেশিকায় চোখ রাখবো, রাত 10টার মধ্যে বন্ধ করতে হবে বাজার, সিনেমা হল, শপিং মল, অর্থাৎ রাত 10টার আগে পর্যন্ত খোলা থাকবে, তার পরবর্তী সময়ে বন্ধ করে দেওয়া হবে পুরোপুরিভাবে। যে কোনো দোকান বাজার, সিনেমা হল, শপিং মল, সমস্ত পরিস্থিতির উপর এবার কঠোর লকডাউন জারি করছে রাজ্য সরকার। আর এতেই শেষ নয়, রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত কঠোর নাইট কার্ফু, অর্থাৎ নৈশকালীন কার্ফু জারি করছে। আর সেই সাথে বিবাহ অনুষ্ঠান বা শ্রাদ্ধ অনুষ্ঠান, অন্যান্য যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে কি করতে হবে, রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী এবার যে কোনো সামাজিক অনুষ্ঠানে 50 জনের বেশি জনকে উপস্থিত করা যাবে না। তার সাথে সব রকম সরকারি বেসরকারি অফিসে 50% হাজিরা করা হয়েছে, 50% লোক নিয়ে চলবে সভা, বৈঠক। আর সেই সাথে সুইমিং পুল, সেলুন, বিউটি পার্লার, জিম বন্ধ থাকবে, বন্ধ থাকবে সমস্ত পার্ক ও চিড়িয়াখানা। দুয়ারে সরকার প্রকল্প 1 মাস পিছিয়ে দিল এবার রাজ্য সরকার, 2 ফেব্রুয়ারি থেকে ফের চালু হবে দুয়ারে সরকার প্রকল্প। তাহলেই আবার সমস্ত নিয়ম মেনেই সমস্ত কাজ করতে পারবেন, যদিও করোনা পরিস্থিতির উপর বিবেচনা করে সেই সিদ্ধান্ত নেয়। আর সেই সাথে কলকাতা, ব্রিটেন থেকে আসা উড়ানের নিষেধাজ্ঞা জারি হয়েছে, বিদেশ থেকে আসা যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষার পরিমাণও বাড়ানো হচ্ছে। সমস্ত বিধিনিষেধ আপাতত 15 জানুয়ারি পর্যন্ত কার্যকর, তবে তার আগেও কঠোর লকডাউন বাড়লে এবার নিয়ম নীতির বদল করতে পারে রাজ্য সরকার, সেদিকেই চোখ এবার কি ঘোষণা করছে। আর অন্যদিকে আবার কলকাতায় মাইক্রো কন্টেনমেন্ট জোনের সংখ্যা বেড়ে হলো 25, চালু হচ্ছে 3টি সেফ। যেমনই আশঙ্কা তেমনই সত্যি, এবার মুখ্যমন্ত্রী মমতা আগেই ঘোষণা করেছিলেন, আর যেমন ঘোষণা তেমনই কাজ, বাড়লো মাইক্রো কন্টেনমেন্ট জোন কলকাতায়। এবার পুরসভার মেয়াদ ফিরিয়াদ হাকিম জানালেন, কলকাতায় মাইক্রো কন্টেনমেন্ট জোনের সংখ্যা বেড়ে দাঁড়ালো 25। এর মধ্যে বেশ কয়েকটি কন্টেনমেন্ট জোনও রয়েছে, সোমবার রাত থেকে এই মাইক্রো কন্টেনমেন্ট জোনগুলি কার্যকর করতে বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুরসভা, জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুলিশ। যেখানে মেয়র আরও জানিয়েছেন, ফ্ল্যাট, আবাস, বাড়ি কিংবা হোস্টেলের 4 থেকে 5 জন করোনা আক্রান্ত হলেই সেই এলাকাকে মাইক্রো কন্টেনমেন্ট জোন, এমনকি প্রয়োজন হলে কন্টেনমেন্ট জোনও ঘোষণা করতে পারে, যেখানে থাকছে মানিকতলা, ফুলবাগান, কাকুড়গাছি, প্রগতি, ট্যাংরা, একাধিক এলাকায়। অন্যদিকে আবার উত্তর 24 পরগনার জেলা শাসক জানিয়েছেন, এবার নিউ টাউন, দমদম, বিধাননগরে চিহ্নিত করা হচ্ছে মাইক্রো কন্টেনমেন্ট জোন। আর তার মাঝে এবার লকডাউন হতেই এবার একের পর এক রেশন ব্যবস্থার পরিবর্তন, অন্যদিকে আবার ঝাঁপে পড়ছেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ব্যাংকের অ্যাকাউন্টে আবারও কি টাকা ঢুকবে, এবার রান্নার গ্যাসে নতুন করে
করে ছাড়। লকডাউন ঘোষণা হওয়ার পরই একের পর এক নতুন করে চিন্তা ভাবনা এবার রাজ্য সরকারের তরফ থেকেও বিশাল বড় খবর। একদিকে যেমন কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা ঢুকেছে 2000, নতুন বছরের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঠিয়ে দিয়েছেন। এবার একের পর এক রাজ্য সরকারের তরফ থেকেও কৃষক বন্ধু থেকে দুয়ারে সরকারের প্রকল্পে আবেদন করা একের পর এক প্রকল্পের টাকা ঢুকবে, যেখানে থাকছে তফসিল জাতি উপজাতির জন্য, জয় জহর থেকে জয় বাংলার মতো একের পর এক পেনশন ও যোজনার স্কিম। আর অন্যদিকে আবার ঝুলিতে একগুচ্ছ প্রকল্প নিয়ে বুধবারই পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভোটের আগেই এবার ভোল পাল্টাচ্ছে নীলাকাশ। নতুন বছর শুরুতে এবার ভোটমুখী পাঞ্জাব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন বুধবার পাঞ্জাবের ফিরোজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী। একের পর একগুচ্ছ প্রকল্প, এবার 42,750 কোটির টাকার বেশি ব্যয় একাধিক উন্নয়নমূলক প্রকল্পে, বিশাল বড় ঘোষণা এবার বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন একদিকে, তেমন অন্যদিকে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার কারা কারা পাবে সেই টাকা তা নিয়ে আলোচনা করবো পরের ভিডিওতে, আর বাকি থাকা খবর থাকছে পরের ভিডিওতে, সেখানে ক্লিক করে যাবতীয় আপডেট জানতে পারবেন। তার সাথে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের এলাকায় বর্তমানে কেমন কন্টেনমেন্ট জোন এবং কোন কোন এলাকায় লকডাউন কতটা প্রভাব পড়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অন্যদিকে পুরসভা ভোট নিয়ে কি ঘোষণা, এবার কোথায় কার জয় জয়কার সব মিলে বাকি থাকা খবরে চোখ রাখবো। তার আগে আজকের খবরটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন। এছাড়া কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে লকডাউন সম্পর্কিত অবশ্যই কমেন্টে উপস্থাপন করবেন। আপনার জেলার খবর পরের ভিডিওতে জানতে এক্ষুনি কমেন্ট উপস্থাপন করুন, এবং বাকি থাকা খবর দেখার আগে ভিডিওর নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে। তবে রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে আবার ওর দুয়ারে সরকার প্রকল্প এক মাস পিছিয়ে গেল, ফেব্রুয়ারি মাসে শুরু হতে চলেছে, যদিও করোনা পরিস্থিতির উপর নির্ভর করা হবে। আর তাছাড়া থাকছে একের পর এক গুরুত্বপূর্ণ বাছাই করা সুখবর, রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন যোজনা। সেই সাথে এখনই বড় পুরস্কার, মুখ্যমন্ত্রী মমতার ঝুলিতে দুয়ারে সরকারের প্রকল্পে ব্যাপক সাফল্যে জাতীয় স্তরে পুরস্কৃত মমতার স্বপ্নের প্রকল্প। এবার কেন্দ্রের পুরস্কার ঘরে আনলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত দুয়ারে সরকার কর্মসূচি, ভারত সরকারের অ্যাওয়ার্ড এবে নতুন করে মমতার নাম। তার সাথে থাকছে আরো বেশ কিছু একগুচ্ছ প্রকল্প। বর্তমানে ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটগুলো এইমাত্র এক পলকে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।